প্লেটোর পরবর্তী যুগে আসছে অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের যে বিষয়টা সেটা হচ্ছে প্লেটোর যে বিষয়টা সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই অ্যারিস্টটলের বিষয়গুলো শুরু হচ্ছে। তার মানে এই নয় যে প্লেটোর যে দর্শন ভাবনা সেই ভাবনার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে অ্যারিস্টটল তার দর্শন চর্চা শুরু করছেন, এমনটা নয়। তো কি অ্যারিস্টটলের দর্শন চর্চার মূল বা মুখ্য বিষয় হচ্ছে এটাই যে কি প্লেটোর দর্শনে যে সমস্ত ভ্রান্তিগুলো ছিল সেই ভ্রান্তিগুলোকে তুলে ধরা। অর্থাৎ তিনি প্লেটোর একান্ত শিষ্য হলেও তিনি যে গুরুর সব কথা মেনে নেবেন এটাও কিন্তু নয়। অর্থাৎ তার লেখা যে বই, বিভিন্ন বই, পলিটিক্স বা পোয়েটিক্স বা আমরা অ্যারিস্টটলের যে নিকোমেকিয়ান এথিক্স বা এই সমস্ত যে সমস্ত বই আমরা দেখতে পাচ্ছি, নোভাম অর্গানম লজিকের ক্ষেত্রে বিভিন্ন যে বই, অর্গানন যে বইটা, সেই বইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্লেটোর ক্ষেত্রে একটা প্লেটোর যে দর্শন চর্চা তার সম্পূর্ণ একটা বিপরীত দর্শন চর্চা শুরু হচ্ছে। বিপরীত বলতে এটাই বোঝাতে চাইছি যে তার একটা ক্রিটিসাইজ বা তার একটা নতুনত্ব থাকছে অ্যারিস্টটলের ফিলোসফিতে, যেটা প্লেটোর দর্শন থেকে একেবারেই আলাদা। সেটা কিন্তু অ্যারিস্টটল নিজের দর্শনকে চিহ্নিত করেছিলেন। আর এটাও অ্যারিস্টটলের দর্শন চর্চা বা অ্যারিস্টটলের দর্শনের ক্ষেত্রে এটাও মুখ্য বিষয় যে যে লজিকের যে আজকে যে দর্শনশাস্ত্রে যে লজিকের যে ভীষণ প্রয়োগ বা বিভিন্ন দিকে যে লজিকের যে বিভিন্ন প্রয়োগ, সেই প্রয়োগ কিন্তু বা তার যে প্রথম যে ফাউন্ডার বা তার যে ফাদার অফ ফিলোসফি বা এটা কিন্তু আমরা অ্যারিস্টটলের থেকেই শিখে আসছি। অর্থাৎ কি অ্যারিস্টটলের হাত ধরেই এই লজিকের যাত্রা শুরু হয়েছে। অ্যারিস্টটলের পরবর্তী বিভিন্ন শাস্ত্রে আমরা অ্যারিস্টটলের যে তিনি যে জনক বিভিন্ন শাস্ত্রের, হ্যাঁ, সেটা আমরা জানি। দর্শনশাস্ত্রের ক্ষেত্রে আমরা লজিকের ক্ষেত্রে এটা আরও ভালোভাবে জানি। তো অ্যারিস্টটলের পরবর্তী যে যুগটা সেই যুগে বলা হচ্ছে, সেই যুগটাকে হচ্ছে কি মিডিয়েভাল ফিলোসফি, অর্থাৎ মধ্যযুগীয় দর্শন চর্চা, দর্শনশাস্ত্র। তো এই মধ্যযুগীয় যে দর্শন, সেই দর্শনের যে পরিব্যাপ্তি সেটা কিন্তু খুব একটা ভালো ছিল সেটা বলা যাবে না। এই জন্য যে সেখানে তেমন কোনো মৌলিক রচনা সৃষ্টি হয়নি। অর্থাৎ কি এই সময়ে কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কি সেখানে বেশি কমেন্ট্রি অর্থাৎ ভাষ্য টাষ্য বা ছোটো কিছু লেখা এই সময় আমরা মধ্যযুগীয় দর্শনে দেখতে পাচ্ছি। তার মানে যে একবারেই কিছু হয়নি সেটা অবশ্যই বলবো না, তবে এই যুগটাকে বরাবরই কিন্তু অন্ধকার যুগ হিসেবে বলা হয়েছে। কি তেমনভাবে কোনো দর্শন চর্চার প্রসার লাভ করেনি, দর্শন চর্চা প্রসার লাভ করেনি যেমনটা প্রসার লাভ করেছিল প্রাচীন গ্রীসে। অ্যারিস্টটলের পরবর্তী ক্ষেত্রে হয়তো এমনও হতে পারত যে অনেক ভালো দর্শন রচনা হতে পারত, কিন্তু অ্যারিস্টটলের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি তেমন গ্রন্থ রচনা শুরু হয়নি বা তেমন গ্রন্থ রচনা হয়নি। তাই এই যুগটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে। এখানে যারা বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে সেন্ট অ্যানসলেম, সেন্ট অগাস্টিন, থমাস অ্যাকুইনাস, এই সমস্ত দার্শনিকদের বিভিন্ন বিষয় আমরা, বিভিন্ন বিষয়ে তাদের যে মতামত আমরা এই যুগটায় দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি মডার্ন ফিলোসফি, মডার্ন ফিলোসফিতে, মডার্ন ফিলোসফি বলতে কি বোঝায় এটা আবার একটা বক্তব্যের বিষয় যে মডার্ন ফিলোসফি বলতে কোন যুগটাকে বোঝায়। তো মডার্ন ফিলোসফি বলতে আমি যেটাকে বোঝায় যেটা সেটা হচ্ছে কি এজ অফ রিজন, এজ অফ এনলাইটেনমেন্ট, তারপরে কি মডার্ন, মডার্ন ফিলোসফি। তাহলে কি এজ অফ রিজন, এজ অফ এনলাইটেনমেন্ট, আবার কি মডার্ন ফিলোসফি। এজ অফ রিজন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি লক, ডেকার্ট, বেকন এদের যে ফিলোসফি, স্পিনোজা, লাইবনিজ এদের যে ফিলোসফি সেটাকে বলা হচ্ছে এজ অফ রিজনের। এরপরে কি মডার্ন ফিলোসফির মধ্যে এগুলো কিন্তু আবার ভাগ করে দেওয়া হচ্ছে।
আবার কি এজ অফ এনলাইটেনমেন্ট, এজ অফ এনলাইটেনমেন্টে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি কান্ট, হেগেল এই সমস্ত দার্শনিকদের নিয়ে আলোচনা করা হচ্ছে। তো কি এই এজ অফ রিজন, এজ অফ এনলাইটেনমেন্ট, আবার কি তারপরে আসছে, কি বলা হচ্ছে যে তারপরে আর একটা মডার্ন যুগের কথা বলা হচ্ছে, যেখানে কি কি আমরা দেখতে পাচ্ছি কি কান্ট পরবর্তী যুগ যে সমস্ত দার্শনিকদের এসেছে, হেগেলের পরবর্তী যুগে যে সমস্ত দার্শনিক রয়েছে, বার্ট্রান্ড রাসেল, এন হোয়াইটহেড, বা আমরা যে সমস্ত ফ্রেগে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্রেগের পরবর্তী যে সমস্ত উইটগেনস্টাইন, রাসেল, মুর, এই সমস্ত যে সমস্ত দার্শনিকরা আছেন তাদের, বা ফ্রেগের সমসাময়িক যে সমস্ত দার্শনিকরা রয়েছেন তাদের সময়টাকে মডার্ন ফিলোসফি বলা হচ্ছে। তো এই হচ্ছে কি হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির একটা মূল কাঠামো। তো এই হিস্ট্রি অফ এজ অফ এনলাইটেনমেন্ট, এজ অফ রিজন, যে মডার্ন ফিলোসফির কথা বলা হচ্ছে, এজ অফ রিজন, এজ অফ এনলাইটেনমেন্ট, আবার কি মডার্ন ফিলোসফি, এই যে এই মডার্ন ফিলোসফির কথা, উইটগেনস্টাইনের কথা বলা হচ্ছে, বা রাসেলের কথা বলা হচ্ছে, বা ফ্রেগের কথা বলা হচ্ছে, এই যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোর মধ্যে কি আবার দেখতে পাচ্ছি সেখানেও অনেক ভাগ রয়েছে। সেখানে লজিক্যাল পজিটিভিজম আছে, সেখানে অ্যানালিটিক ফিলোসফি রয়েছে, হ্যাঁ, এই সমস্ত বা এই সমস্ত দর্শনকে কেন্দ্র করে আবার দেখতে পাচ্ছি সেখানে আবার ফ্রেগের সময় থেকে আবার কোয়ান্টিফিকেশন থিওরি, ফ্রেগের কোয়ান্টিফিকেশন থিওরি, বা রাসেলের হাত দিয়ে যে পিওম প্রিন্সিপিয়া ম্যাথামেটিকার মতো একটা বিখ্যাত গ্রন্থ রাসেলের হাত ধরে, এই সমস্ত যে অ্যাক্সিওমেটিক বেস যে ফিলোসফি বা যে লজিক, অ্যাক্সিওমেটিক বেস যে লজিক, সেই লজিকটা আমরা কি এই মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই গেল কি হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির একটা অংশ। তো হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির যে বক্তব্য সেটা আমি বললাম যে কী কী বিষয় রয়েছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে। তো এরপরে যে ডিটেলে আমাদের আস্তে আস্তে এই চ্যানেলে আলোচনা করা হবে এই চ্যানেলের মধ্যেই। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির যে বিভিন্ন অংশ নিয়ে আলোচনার, আপনারা যদি শুনতে চান, হ্যাঁ, তো আপনারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কি লাইক করুন, যাতে আপনারা সমস্ত নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটা বলছি যে আপনাদের যদি লেকচারটা ভালো লাগে বা যদি মনে হয় যে ফার্দারভাবে আপনারা কোনো বিশেষ টপিকের উপর আপনারা কোনো প্রশ্ন জানতে চাইছেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এই প্রশ্নটা আমার জানা ছিল। আমরা চেষ্টা করব এই চ্যানেলের তরফ থেকে যে আমরা নতুন ভিডিও বানিয়ে লেকচারের মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপনা করতে। নমস্কার।